গার্ডেন রিজ বহুতল বিপর্যয়ের পর 14 ঘন্টা পার, আর মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। 14 ঘন্টা পরেই কলকাতা পুরসভা কি দায়িত্ব পালন করেছে? এতদিন ধরে পুকুর বুঝিয়ে এখানে বেআইনি বহুতল তৈরি হয়েছে। সাম্প্রতিককালে 1.5 বছরে এই 6 তলা বহুতলটি তৈরি হয়েছে। সামনে মাত্র 3 ফুটের রাস্তা, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ির যে ন্যূনতম দূরত্ব থাকা উচিত সেটাও মানা হয়নি। কলকাতা পুরসভা কি দায়িত্ব পালন করছিল? পুলিশের কি দায়িত্ব ছিল? প্রশাসন কোথায় ছিল? কিভাবে তাদের নাকের ডগায় এভাবে দিনের পর দিন বেআইনি জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি হলো? এই প্রশ্ন মাথা ছাড়া দিচ্ছে। আর এই মুহূর্তে এই বেআইনি বহুতলের ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে সেখানকার সাধারণ মানুষকে। সময় যত গড়াচ্ছে ততই মৃতের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা 6। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, সবে সবে এসএসকেএম হাসপাতালে একজনকে নিয়ে আসা হয়েছিল, 27 বছরের যুবক, যার নাম মোহাম্মদ ইমরান। তাকে কিছুক্ষণ আগে ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। তাকে নিয়ে আসার পরে চিকিৎসকেরা, এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এই মোহাম্মদ ইমরানের বয়স 27 বছর। ওই ধ্বংসস্তূপে চাপা পড়েছিল সে, তাকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্সে করে সরাসরি এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে এই আধ ঘন্টা আগে তাকে নিয়ে আসা হয়েছে এবং তারপরে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন এবং তাকে মৃত বলে ঘোষণা করেছেন বলে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। এই নিয়ে এই দুর্ঘটনায়, এই বাড়ি ধসে পড়ার ঘটনায় ছজনের মৃত্যু হলো। এই ছজনের মধ্যে এসএসকেএম হাসপাতালে আনার পরে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন 4 জনকে, বা 2 মহিলা, তাদেরকে গার্ডেন রিচের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে, তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেছিলেন। এই 6 জনকেই আজকে এসএসকেএম হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে তাদের ময়নাতদন্ত হবে। তাদের দেহ মর্গে, 5 জনের দেহ নিয়ে যাওয়া হয়েছে মর্গে, আরেকজনকে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং আজকেই ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তাদের দেহ তুলে দেওয়া হবে। অন্যদিকে এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে 3 জন চিকিৎসাধীন রয়েছেন। যে 3 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে, যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের নামটা আমি একবার জানিয়ে দেবো। এই 3 জনকে ওই গার্ডেন রিচের বেসরকারি নার্সিংহোম থেকেই স্থানান্তরিত করা হয়। কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতাল থেকে যে চিকিৎসক দল গিয়ে পৌঁছেছিল তারাই রেকমেন্ড করেছিলেন যে এদেরকে স্থানান্তরিত করার প্রয়োজন রয়েছে, তাই তাদেরকে এখানে স্থানান্তরিত করা হয়েছে। ওই নার্সিংহোমের যে 7-8 জন চিকিৎসাধীন ছিলেন, সেই 7-8 জনের মধ্যে 3 জনকে স্থানান্তরিত করা হয়েছে কিছুক্ষণ আগে। তার মধ্যে 1 জন মহিলা এবং 2 জন পুরুষ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছিলাম যে এসএসকেএম হাসপাতালে কেউ চিকিৎসাধীন ছিলেন না, কিন্তু তারপরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, নতুন করে 3 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে এখানেই চিকিৎসা চলবে, কেননা তাদের আঘাত গুরুতর বলে চিকিৎসকেরা মনে করছেন। এসএসকেএম হাসপাতাল থেকে আজকে 10 জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর নির্দেশে গিয়েছিল ওই নার্সিংহোমে। এই 10 আরও 3 জনকে নতুন করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে, যাদের আঘাত গুরুতর, এমনটাই চিকিৎসকরা বলছেন।